আর নো ভায়োলেন্সে বেসিক্যালি কারা কারা সামিল রয়েছে এখনও পর্যন্ত টিল নাও আপডেট কী রয়েছে এবং হরিয়ানা গভর্নমেন্ট এটার ওপর কী স্টেপ নিচ্ছে এই সমস্ত বিষয়গুলো এই ভিডিওটার মাধ্যমে দেখব ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর যদি এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর মাস্ট কমেন্টে জানিও কেমন লাগছে ভিডিওগুলো না দেখো বেসিক্যালি নো ভায়োলেন্স নিয়ে সমস্ত ন্যাশনাল মিডিয়াকে তোমরা দেখতে পাবে নিউজটাকে কভার করতে প্রায় তিন ঘন্টার উপরে এই ভায়োলেন্স চলে যার মধ্যে সোনা বলে একটা জায়গা ছিল যেটা হরিয়ানারই একটা জায়গা সেখানে কিন্তু প্রায় এক ঘন্টার উপরে চলে এটা একটা কমিউনাল ভায়োলেন্স এবং এই ভায়োলেন্সে বেসিক্যালি কিন্তু দুটো রিলিজিয়ান হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা কমিউনাল রাইটস ক্রিয়েট হয় এবং যার জন্য প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এতে এফেক্টেড হয় প্রায় ছজনের উপর মানুষ কিন্তু মারা যায় এবং গভর্নমেন্ট টিল নাও এখনো পর্যন্ত যেটা ডিক্লেয়ার করেছে সেটা হচ্ছে ওয়ান ফর্টি ফোর ওয়ান ফর্টি ফোর ডিক্লেয়ার করা হয়েছে এবং মোবাইল ইন্টারনেট এবং এস এম এস সার্ভিস টিল আগস্ট ফাইভ পর্যন্ত সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো কী ঘটনা ঘটেছে আমরা দেখার চেষ্টা করি একবার দেখো ফোর পিপল ওয়ার কিল্ট এখানে দেখতেই পাচ্ছো চারজন মানুষকে মেজে দেওয়া হয়েছে ওকে এটা বেসিক্যালি কিন্তু এই যে পুরো ইভেন্টটা হয়েছে ডিউরিং দ্য রিলিজিয়াস প্রজেশনস বেসিক্যালি যখন একটা ধার্মিক মিছিল চলছিল সেই সময় কিন্তু এই ঘটনাটা ঘটে এটা নো একটা জায়গার নাম যেটা হরিয়ানাতে মেওয়াত ডিস্ট্রিক্টে রয়েছে এটা সব মানডেতে কিন্তু এই ঘটনাটা ঘটে যার মধ্যে দুজন হোমগার্ড কিন্তু মারা যায় যাদের মধ্যে একজনের নাম নীরজ আর একজনের নাম হচ্ছে গুরু সেবক মারা যায় এবং একজন ইমাম মারা যায় ইমাম মুসলিমদের ইমাম হয় তোমরা জানো মৌলানা মোহাম্মদ সাদ এবং এছাড়াও একজন সিভিলিয়ান কিন্তু মারা যায় গভর্নমেন্ট আগস্ট সেকেন্ড আগস্ট অব দি মন্ডেখে দাও ইন্টারনেট পরিষেবাটাকে কিন্তু বন্ধ করে রেখে রাখার চেষ্টা করেছিল বাট পরবর্তীকালে ওটাকে এক্সটেন্ড করে ফিফথ আগস্ট পর্যন্ত কন্টিনিউ করা হয়েছে না আমাদেরকে দেখতে হবে এই নোটা কোথায় আছে দেখো এইটা হচ্ছে হরিয়ানা এটা হরিয়ানার ম্যাপ দেখতে পাচ্ছ একদম শেষ বর্ডারে আসো যেটা ইউপি বিহার এবং সরি ইউপি এবং দেলি বর্ডার যেটা বলা হয় এই যে জায়গাটা এটাই বেসিক্যালি কিন্তু মেয়াদ ডিস্ট্রিক্ট ঠিক আছে তো এখানে মেয়ার ডিস্ট্রিক্টটাকে দেখতেই পাচ্ছো এই মেয়ার ডিস্ট্রিক্টের সেন্ট্রাল পয়েন্টে একটা জায়গা রয়েছে নাম হচ্ছে নো ওকে এটা একটা জায়গা যেখান থেকে বেসিক্যালি কিন্তু আমরা মেয়ার ডিস্ট্রিক্টের সেন্ট্রাল পয়েন্ট হিসেবে দেখতে পাই এখানে একটা চক আছে যেটা নাম হচ্ছে নো চক তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে রোডগুলো এসে কানেক্ট হচ্ছে এই নো চকে ঠিক আছে এই নো চকের পাশেই কিন্তু আরও অনেকগুলো জায়গা আছে একটার নাম হচ্ছে নাগিনা পুনহানা ঠিক আছে দেন এদিকে দেখতে পাবে তাওরু অনেকগুলো জায়গা কিন্তু পেয়ে যাবে কিন্তু প্রবলেমটা কোথায় হয়েছে প্রবলেমটা স্টার্ট হয়েছে কিন্তু এই নু থেকে তো বেসিক্যালি নু থেকে একটা পজিশনস বেরোনোর কথা ছিল সেটা বেসিক্যালি কিন্তু হিন্দুদের বজরং দলের কিন্তু একটা পজিশনস বেরোনোর কথা ছিল তো যার ওপরে কিন্তু হামলাটা হয় নু বেসিক্যালি কিন্তু মনে রেখে দাও হরিয়ানা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে রয়েছে যদি বলি আমরা বেসিক্যালি লেস দ্যান হান্ড্রেড কিলোমিটার ফ্রম দিল্লি অলসো দিল্লি থেকে প্রায় একশো কিলোমিটারের কম ডিস্টেন্সে কিন্তু রয়েছে এবং বলতে পারো যে সব থেকে লিস্ট ডেভেলপড একটা জায়গা এবং রিসেন্টলি নীতি আয়োগের রিপোর্টে এটা এসেছিলো যে এটা হচ্ছে ইন্ডিয়াস মোস্ট ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট একদম ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট এবং এটা মেয়াদ বেল্টে রয়েছে আর টোটাল এখানে কিন্তু যিনি খুব মুসলিম পপুলেশানের পরিমাণটা কিন্তু থেকে বেশি এই নৌতে থেকে বেশি মুসলিম পপুলেশন রয়েছে আর দু হাজার যেটা রিপোর্ট বেরিয়েছিল এবং নীতি আয়োগ যেটা দাবি করেছিল যে এটা মোস্ট ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট এবং এখানে সেই মতো করে ডেভেলপমেন্ট হয় না দু হাজার এগারো সেন্সাস বলছে প্রায় সেভেন্টি নাইন পয়েন্ট টু পার্সেন্ট আর টোটাল পপুলেশনের সেভেন্টি নাইন পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে আমরা যদি দেখি মুসলিম পপুলেশন রয়েছে এগারো লাখের বেশি কিন্তু যেন মুসলিমস রয়েছে হিন্দু হচ্ছে তার মানে বুঝতে পারছো প্রায় আশি পার্সেন্টের কাছাকাছি মুসলিম পপুলেশন কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু হিন্দু পপুলেশন রয়েছে বাট ঘটনাটা কি ঘটেছে দেখো এই নু থেকে কিন্তু একটা পজিশন বেরোনোর কথা ছিল যার নাম ছিল কিন্তু ব্রিজ মন্ডল যাত্রা না এইটা বেসিক্যালি এই যাত্রাটা স্টার্ট করেছিল বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ তোমরা জানো যেটা বিজেপির কামান্ডে কন্টিনিউ করে তো এই এদের কিন্তু একটা পজেশন একটা মিছিল বের করানোর কথা ছিল হিন্দু ধর্ম নিয়ে হিন্দু ধর্মের রিলেটেড ওকে আর এই মিছিলটাকে বেসিক্যালি লিড করছিল বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নাম হচ্ছে গার্গি কাক্কার ঠিক আছে ইনি গুরুগ্রাম সিভিল লাইন্সের বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইনি কিন্তু পুলিশের পার্মিশন নিয়েই কিন্তু বেসিক্যালি এই মিছিলটা কিন্তু কন্টিনিউ করছিল বাট প্রবলেমটা কোথায় হয় মিছিলটা যখন নালহার বলে একটা জায়গা রয়েছে সেইখানে যখন যায় সেখানে সেই মিছিলটাকে কিন্তু ইয়ে করে দেওয়া হয় প্রিভেন্ট করে দেওয়া হয় প্রায় আশি জনের ওপরে একটা পুলিশের সরি আশিজনের উপরে একটা হচ্ছে গ্যাং তারা ডিরেক্টলি কিন্তু এই মিছিলের ওপরে অ্যাটাক করে এবং কিছু পুলিশ ভেহিকেলকে তারা জ্বালিয়ে দেয় এবং স্টোন পেল্টিং করতে থাকে পাথর ছুঁড়তে থাকে যার কারণে অনেকেই কিন্তু ইনজিওর হয় ঠিক আছে এবং এটা বেসিক্যালি কিন্তু হয় গুরুগ্রাম ডিস্ট মানে এর যে পুরো সেকশানটা এটা নুতেই কিন্তু সীমাবদ্ধ থাকে বাট এটা চার ঘন্টা ধরে চলতে থাকে কন্টিনিউয়াসলি এবং প্রায় গাড়ি অনেকগুলো জ্বালিয়ে দেওয়া হয় এরপরে এই যে পুরো ঘটনাটা স্প্রেড করে যায় নেইবারিং ডিস্ট্রিক্টগুলোতে কারণ তোমরা জানো এই হিন্দু পরিষদের কিন্তু অনেক অনেক জায়গায় কিন্তু ব্রাঞ্চ রয়েছে তো অবভিয়াসলি এই এখানে তখন মিছিল বের করানোর কথা ছিল অন্যান্য জায়গাতেও মিছিল বের সেম সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল বাট যখন এখানে এই ইভেন্টটা ঘটলো এই ঝামেলাটা তৈরি হলো তার রেস কিন্তু গুরুগ্রাম ডিস্ট্রিক্টে সোনা ডিস্ট্রিক্টেও কিন্তু সেটা ক্রস করে যায় মানে সেটা চলে যায় এবং সেখানেও কিন্তু সেম ওইখানেও কিন্তু বেসিক্যালি কিন্তু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এবং সেখানে মাইনরিটিদের ধরে ধরে কিন্তু ভায়োলেন্স ক্রিয়েট করা হয় যেহেতু মুসলিম ডোমেন্ট ডোমিনেটেড এরিয়া ছিল আর যেহেতু নুতে মুসলিমরা হিন্দুদের ওপর অ্যাটাক করেছে ঠিক একইভাবে গুরুগ্রামে হিন্দুরা মুসলিমদের ওপরে অ্যাটাক করে তো এইভাবে একটা কমিউনাল ভায়োলেন্স কিন্তু ক্রিয়েট হয় ঠিক আছে এবং এর সঙ্গে সঙ্গে একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও কিন্তু স্প্রেড করে সেই ভিডিওটা বেসিক্যালি বজরং দল অ্যাক্টিভিস্ট বল্লভগড়ের একটা বজরং দল অ্যাক্টিভিস্টের একজন পারসেন সে কিন্তু একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেয় যার কারণে হিন্দু মুসলিম টেনশনটা কিন্তু আরও বেড়ে যায় ঠিক আছে এবার কোয়েশ্চেন হচ্ছে যে যদি যাত্রা তাহলে এখন সেই ব্রিজমন্ডল যাত্রার উপরে অ্যাটাক কেন হলো কেনই বা মুসলিমরা এই মন্ডল যাত্রার উপর অ্যাটাক করলো বেসিক্যালি ঘটনা কি ঘটেছে এখানে একজন পার্সনের নাম বলা হচ্ছে নাম হচ্ছে মনু মানেসার এ একজন কাউ ভিজিলেন্ট বেসিক্যালি যারা গরুকে হত্যা করে বা আমরা জানি যে হিন্দু ধর্মে গরুটা কতটা ইম্পর্টেন্ট তো যাদের যা তাদেরকে যারা হত্যা করে তাদের উপরে কিন্তু মনে রেখে দাও এরা কিন্তু বেসিক্যালি স্টেপ নেয় তো এই 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 ধরনের অ্যাক্টিভিস্ট ছিল কিন্তু মনোমানে সো তার নামে একটা অ্যালিগেশান চলছিল যে সে দুজন মুসলিম মেনকে কিন্তু জ্বালিয়ে দিয়েছে মানে পুড়িয়ে দিয়েছে বেসিক্যালি তার নামে কিন্তু একটা অ্যালিগেশন ছিল পুড়িয়ে মেরে দেয় এটা বেসিক্যালি ভিওয়ানি রিজিয়নে কিন্তু এই ঘটনাটা ঘটে তো এটা কিন্তু তার নামে কিন্তু কিন্তু ছিল সেই দিন মানডে সকালবেলা এই এটা রিউমর্স চলছিল যে মনু কিন্তু এই পজিশনে এই মিছিল কিন্তু পার্ট হতে পারে এবং লিডার হিসেবে এই মিছিলটাকে কন্টিনিউ করতে পারে তো এর ফলে কি হচ্ছে মুসলিমরা এমনিতেই মনু মানেস্বরের উপরে খুবই রেগেছিল তো অবভিয়াসলি মনু মানেশ্বর জয়েন করার কথা শুনে তো তারা কিন্তু কি করে অ্যাটাক করে দেয় পুলিশ প্রায় পঁচিশশোর ওপরে মানুষকে কিন্তু একটা পঁচিশশো মানুষকে কিন্তু রেস্কিউ করে তার মধ্যে অনেকে ওমেন ছিল অনেকে চিলড্রেন ছিল যারা পাশে একটা শিব টেম্পল ছিল অর্থাৎ শিবের মন্দির ছিল সেখানে কিন্তু লুকিয়ে ছিল বাধ্য কিন্তু অপশন নেই কারণ কি এত রায়টস চলছে হিন্দু মুসলিম দাঙ্গা চলছে কে কাকে দেখছে না কাউকে দেখছে না মারামারি হচ্ছে তো অবভিয়াসলি সেখানে প্রচুর টেনশন ক্রিয়েট হয়েছিল ওকে তো অনেক ছোট ছোট শিশু এবং মেয়েরা তারা কিন্তু ওই শিব টেম্পলের পাশে লুকিয়েছিল পুলিশ তাদেরকে পরবর্তীকালে ঠিক আছে এরপরে কন্ডিশন এতটাই অ্যাডভার্স কন্ডিশন হয়ে যায় যে থার্টিন কোম্পানিজ অ্যারামিলিটারি ফোর্সকে কিন্তু ওই ডিস্ট্রিক্টে পাঠানো হয় এবং বলা হচ্ছে যে আরো সিক্স ছটার বেশি কোম্পানিকে কিন্তু ওখানে পাঠানো হবে ওখানে ওয়ান সেকশন ওয়ান ফোরটি কে অলরেডি কিন্তু ইম্পোজ করে দেওয়া হয় ফয়দাবাদ পালোয়াল গুরুগ্রাম রিজিয়নে যাতে পরবর্তীকালে এই স্প্রেডটা যাতে আরও না হয় নাও জেনে রাখো সব থেকে বড়ো প্রবলেম কোথায় এটা একটা কমিউনাল ডায়টস অবভিয়াসলি হরিয়ানাতে হয়েছে মানে এটা স্প্রেড করতে পারে এটা দিল্লি ইউপি এইসব রিজিয়নে কিন্তু স্প্রেড করতে পারে যেখানে মুসলিম পপুলেশন আরও অনেক বেশি তো অবভিয়াসলি হিন্দু মুসলিম ক্লাস সেখানে কিন্তু কোনো কে ভুল করছে কে ঠিক করছে সেটা কখনো বড় বিষয় হবে না সেখানে ইম্পর্টেন্ট হবে তোমার রিলিজিয়ান কি তো অবভিয়াসলি তার কিন্তু যে ভয়াবহতা সেটা কিন্তু অনেক বেশি সো এই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টকে কিন্তু অনেক স্ট্রিক্টলি কিন্তু স্টেপ নিতে হবে এবার যদি আমরা একটু কমিউনাল রাইটসের ইতিহাসটাকে দেখি দেখো সবথেকে বেশি আমরা যদি দেখি সব থেকে বেশি কমিউনাল রায়র্ডস কিন্তু হয়েছে কোথায় এই সমস্ত এরিয়াতে কিন্তু সবথেকে বেশি কমিউনাল রায়র্ডস তুমি দেখতে পাবে দেখো দু তুমি বারো থেকে জম্মু কাশ্মীর রেড কালার হয়ে রয়েছে কর্ণাটককে দেখতে পাবে বিহারকে তুমি দেখতে পাবে আসামকে দেখতে পাবে এইসব এরিয়া কিন্তু কমিউনাল রাইটস এর আঁকড়া এছাড়া তুমি দেখো হিমাচল প্রদেশ হরিয়ানা ওকে আহ তুমি বেঙ্গলকেও দেখতে পাবে কিছু উড়িষ্যা কেও দেখতে পাবে কেরালা কেরালা হচ্ছে সবথেকে বেশি কমিউনিয়াল রায়ডস এর হয় সব থেকে বেশি ইন্ডিয়াতে যদি দেখো কমিনাল রায়ারস কিন্তু কেরালাতে কিন্তু হয় ঠিক আছে তো এই কমিউনাল রায়ারসের রেট কিন্তু ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবার দেখো ইন্ডিয়াতে যদি হাইয়েস্ট নাম্বার অফ কমিউনাল রায়ার্স দু হাজার একুশের অনওয়ার্ডস যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে সব থেকে যেন দেখো হরিয়ানাতে সব থেকে বেশি কমিউনাল ভায়োলেন্স কিন্তু হয়েছে মানে টিল নাও এখনও দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ এই টু ইয়ার্সে প্রায় আটখানা রায়ারস কিন্তু অলরেডি হয়েছে যার মধ্যে এই আটখানা রায়ারসে প্রায় এক লাখের ওপরে মানুষ কিন্তু ঘর হয়েছে ঠিক আছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে ডেটা সেই ডেটাতে বলা হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে মানে টোটাল যদি আমরা এখনো দেখি তিনশো আঠাত্তরটা কমিউনাল রাইটসের এর কেস কিন্তু এখনো পর্যন্ত রেজিস্টার হয়েছে টিল দু মানে একুশ থেকে তেইশ পর্যন্ত আমরা যদি দেখি তিনশো আটাত্তর খানা কেস কিন্তু আমরা দেখতে পেয়েছি দু হাজার কুড়িতে আটশো সাতান্ন খানা দু হাজার উনিশে চারশো আটত্রিশ খানা দু হাজার আঠেরোতে পাঁচশো বারো খানা এবং দু হাজার সতেরোশে সাতশো তেইশ খানা তার মানে বুঝতে পারছো ভারতের বিভিন্ন প্রান্তে কন্টিনিউয়াসলি কিন্তু কমিলিয়া ডায়ার্স কিন্তু হয়ে চলেছে এবারে সেই রেশিওটা কখনো কমছে কখনো বাড়ছে ঠিক আছে বাট এই রায়ারস কিন্তু কখনো বন্ধ হয়নি ওকে নাও টপ ফাইভ বিগেস্ট রায়ারস যদি ইন্ডিয়াতে দেখি আমরা তার মধ্যে দেখতে পাবো উনিশশো উনসত্তরে গুজরাটে রায়ার্স হয়েছিল সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রায়ার্স বলতে পারো নাইনটিন এইটি ফোরে অ্যান্টিসিক রায়ার্স হয় প্রচুর মানুষ মারা যায় বড় গর রায়ার্স হয় তোমরা জানো প্রচুর মানুষ কিন্তু এতে হতাহত হয়েছিল এবং সব লাস্ট যেটা আমরা সব থেকে বড় রায়ার দেখতে পেয়েছি সেটা হচ্ছে দু হাজার কুড়িতে দিল্লি রায়ারস দিল্লি রায়ারসে কিন্তু প্রচুর মানুষ মারা গিয়েছিল প্রচুর আহ ক্ষয়ক্ষতি হয়েছিল তো বুঝতেই পারছো রায়োডস কিন্তু এই কমিউনাল রায়টস কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কিন্তু অনেক দিন ধরেই চলছে ভারতে এটা অনেক দিন ধরেই চলছে তো এটার থেকে এখনো পর্যন্ত আমাদের উচিত যে এই প্রপারলি সোশ্যাল মিডিয়াগুলোকে ঠিকমতো করে কন্ট্রোল করা আর ঠিকমতো করে সেগুলো দেখাশোনা করা আদারওয়াইজ তা না হলে কিন্তু এই ধরনের ভায়োলেন্স কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে তো হরিয়ানার এই ভায়োলেন্সের উপরে একটা কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি বেসিক্যালি সোশ্যাল মিডিয়াকে কি করে রেস্ট্রিক্ট করা যায় বিভিন্ন ধরনের লিঙ্ক রিমোটস ভিডিও এই সমস্ত যাতে পোস্টেড না হয় আহ সেগুলো কিভাবে বন্ধ করা যায় তার জন্য একটা থ্রি মেম্বারসের কমিটি তৈরি করা হয়েছে এখন কমিটি রিপোর্ট এলে বোঝা যাবে তবে এই রায়ডস এটা শুধুমাত্র হরিয়ানাতে থাকবে না এটা আস্তে আস্তে দিল্লিতে শিফট করবে কারণ দিল্লিতেও তোমরা জানো মুসলিম পপুলেশনের পরিমাণ বেশি রয়েছে তো একবার দিল্লিতে এর আগে যেহেতু রায়র্ডস অলরেডি হয়ে রয়েছে তো অবভিয়াসলি এখানে যদি একটুও স্প্রেড করে তাহলে কিন্তু দিল্লি কিন্তু আবার সেই সেম দু হাজার কুড়ি সামনে সামনাসামনি কিন্তু হবে তো বলা হচ্ছে দিল্লিতে আস্তে আস্তে স্প্রেড করছে তো এখন গভর্নমেন্টের দরকার প্রপার স্টেপ নেওয়া প্রপার অ্যাকশন নেওয়া আদারওয়াইজ কিন্তু এই ধরনের রায়োডস পুরো ইন্ডিয়াতে কিন্তু স্প্রেড করতে বেশি সময় লাগে না সো হোপফুলি ভিডিওটা বুঝতে পারলে সমস্ত ইম্পর্টেন্ট ডেটাগুলো আমি ক্লিয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো মাছ সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে টিল দেন বাই